الله رويولي رابع بصوني فرستا تركي لوكو كوري بولي الله فرستا شنو او الله فرستا شنو امي رابع بصوري شارع تل قات ماتين تيا شارع پوري امي امار الله كي كمون بابي بولبو او الله توري فرستارا شنو تارا رشد كي زمين پر جلتا پاس هزار بشر يستا جدي درود ہوئے تاكي امي رابع بصوري ওই সাড়ে তিন কাত মাটি নিচে আসার পরে আমি আমার মাওলাকে কেমন ভাবে বলবো ও আল্লাহ তোরে ফেরেশতারা শুনো আমি রাবেয়া বসরি দুনিয়ার জমির সিনেমা আমি আল্লাহর পুরো পাগল আমি রাবেয়া বসরি আমি আল্লাহ তালা কি কুতুবার ডাকছি দুনিয়ার জমিনে যখন কোন নাস্তিক বেঈমানেরা আমার নবী থেকে গালি দিত আমি রাবে বসরি তখন আমি সহ্য করতে পারি না আবার বায়ান নবী ওই তার পাশে চলল বদ্দুয়া করে নাই আবার মায়া নবী ওই মদিনাওয়ালা নবী জিব্রাইলকে ডাকে বলেন ও জিব্রাইল শুনো আমি পয়গম্বরকে তায়েববাসী পাগল বলে আখ্যায়িত করেছে ও জিব্রাইল শুনো আমি পয়গম্বর কি ওই তায়েববাসী দেখে দেখে পাগল মেরেছে ওরে জিব্রাইল আমি পয়গম্বর তা আমি সহ্য করেছি ওরে জিব্রাইল শুনো তায়েববাসী যেদিন আমি পয়গম্বরকে চিনবে সেদিন তায়েববাসী জীবন জীবন টাটা দিয়ে দিবে এ মায়া নবীর মত আমার মায়া নবী দিনের দাওয়াত দিতে কত কষ্ট করেছেন আমার মায়া নবী উম্মতের জন্য কত ফিকির ছিল যেন একটা উম্মত যেন জাহান্নামে না যায় একটা আমার উম্মত যেন জাহান্নামে না যায় কারণ ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর জানো যেই জাহান্নামটা এত ভয়ঙ্কর ও আল্লাহর বান্দা ও আমার নবীর উম্মত দুনিয়াতে তুমি কান্নাকাটি করো আর যদি দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি করে কান্নাকাটি করো এই দুনিয়ার জমিনে যারাই বড় হয়েছেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বড় হয়েছেন এই দুনিয়ার জমিনে যারা বড় আল্লাহর ওলি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বড় ওলি হয়েছেন এই দুনিয়ার জমিনে যারাই বড় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা তারা কান্না কাটি করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছি এই দুনিয়ার জমিনে তুমি কান্দো এই দুনিয়ার জমিনে তুমি চোখের পানি ছেড়ে কান্দো এই দুনিয়ার জমিনে কান্না ছাড়া কোন উপায় নাই আমার মত গুনাহ করি সেকেন্ডে সেকেন্ডে কোন গুনাহ করি এই দুনিয়ার জমিনে তুমি কান্দো রে ভূমি এই দুনিয়ার জমিনে তুমি কান্দো আল্লাহওয়ালারা এই গভীর উজরতে কান্না কাটি করে বড় আল্লাহর ওলি হয়েছেন এই দুনিয়ার জমিনে যারা বড় আল্লাহর ওলি কান্না কাটি করে আল্লাহর ওলি হয়েছেন এই দুনিয়ার জমিনে সবাই যখন গুবি
আল্লাহ ওয়ালারা ঘুমায় না আল্লাহ ওয়ালারা ওই কবর গভীর জলিতে ওই কঙ্গলের শীতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে উযু করে যায় নামাজের মধ্যে দাঁড়ায় দায় আর নামাজটা আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে বলবো বিপন্তলা পুরি ও আল্লাহর বান্দা দুনিয়া সবাই ঘুমি ও আল্লাহর বান্দা একা কান্না কাটি করি আর আল্লাহ তাআলার কাছে ডাকি দয়ার মালিক আমি এত বড় গুনাহগার আমি এত বড় পাপী আমার মত বড় পাপী দুনিয়াতে নাই ও দয়ার মালিক আমি এত বড় গুনাহগার আমার মত এত বড় গুনাহগার আসমানের নিচে নাই ও দয়ার মালিক আপনি আমাকে maaf করে দেন আমি আল্লাহ তওবা করে নিলাম খাতি দিলে তওবা করে দিলাম আমি আর জীবনে আয় আল্লাহ গুনাহ করব না আমি খাতি দিলে তওবা করলাম ও মায়া নবীর উম্মত তুমিও খাতি দিলে তওবা না করে নি এই দুনিয়ার জমিনে কত বড় গুনাহ করছি কত গুনাহ করলাম গুনাহ করার পরে তো আবার তওবা করলাম খাটি দিলে কিন্তু তওবা করি নাই এজন্যই আমার আল্লাহ আমার তওবা গুলো কবুল করেন না কেন তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না খাটি দিলে তওবা করো মুমিন আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাটি দিলে তওবা করো মুমিন আর তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাও ও আল্লাহর বান্দা ও মায়ার নবীর উম্মত তুই কত বড় গুনাহ করছো তোর গুনাহকে পাগার পরিমাণ গুনাহ এই গুনাহ আমার আল্লাহ তাআলার কাছে কিছুই না ও আল্লাহর বান্দা তুই কত বড় গুনাহ করছো তোর গুনাহ নাকি জমিনের চাইতে বড় হয়ে গেল ও আল্লাহর বান্দা তুই কত বড় গুনাহ করছো তোর গুনাহ নাকি আল্লাহ তাআলার সৃষ্টি কোলের চাইতে বড় হয়ে গেল এই গুনাহটা আমার আল্লাহ তাআলার কাছে কিছুই না তুই এত বড় গুনাহ করছো তোর গুনাহ নাকি পাগার পরিমাণ গুনাহ এই গুনাহ আমার আল্লাহ তাআলার কাছে কিছুই না তুমি খাতি দিলে তওবা করলে আর আমি আমার আল্লাহ তাআলার কাছে তুমি খাতি দিলে তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে তুমি হাজিরা হয়ে যাও আর চোখের পানি ছেড়ে কান্দো আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কান্দো এই দুনিয়ার জমিনের চোখের পানি এত দাম জানো আল্লাহর কোন কোন বান্দা দুঃখ জাহান্নামের আগুনে জ্বলবে ওই জাহান্নামের আগুনে আল্লাহর বান্দা জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে হাজার হাজার বছর চলে যাবে এই হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে শুধু ডাকতে থাকবে ডাকতে থাকবে ডাকতে থাকবে আমার আল্লাহ আর ওই বান্দা ওই আল্লাহর নামটা স্মরণ করতে পারে না ওই জাহান্নামী বান্দা এমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকবি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠবে আবার আল্লাহ জিব্রাইলকে বলবে ওরে জিব্রাইল আমার এই গুনাহগার বান্দা ওই জাহান্নামী বান্দা আমি আল্লাহ তাআলাকে কেন ডাকে আর জিব্রাইল বলবে আল্লাহ
আপনার ওই গুনাহগার বান্দ জাগাত নবীর গুণ সহ্য করতে পারে না আয় আল্লাহ আপনার ওই গুনাহগার বান্দ জাগাত নবীর গুণ সহ্য করতে পারে না আয় আল্লাহ আপনার বান্দাকে জাগাত নবীর গুণ থেকে বাঁচাও আমার আল্লাহ আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন ও জিব্রাইল আমার এই গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে কি আমি আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে আমি আল্লাহ তাআলার ভয়ে দুনিয়ার জমিনে কি কান্নাকাটি করেছে জিব্রাইল বলবে হে আল্লাহ আপনার ওই গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে কান্নাকাটি করেছে সবাই জঙ্গল গমে আপনার ওই বান্দা গমের জুনিতে কনকনে শীতের মধ্যে পূজো করার পরে নামাজটা আদায় করার পরে আপনার দরবারে হাজির হয়ে গেল আর মুনাজাতের মধ্যে কান্নাকাটি আর মুনাজাতের মধ্যে কান্নাকাটি করে নিল আয় আল্লাহ আপনার ওই গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে চোখের পানি ছেড়ে গেছে আবার আল্লাহ বলবেন ওরে জিব্রাইল আমার না গুনাহগার বান্দা ওই আমি আল্লাহ তাআলার বই ওই জাহান্নামের বই আমার ওই গুনাহগার বান্দা ওই আমার ওই জাহান্নামী বান্দা ওই দুনিয়ার জমিনে যে কান্নাকাটি করেছিল ওই দুনিয়ার জমিনে কান্নাকাটি কান্নাকাটি করেছিল ওই আমার ওই বান্দার চোখের পানি তুমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও এই কথা বলার পরে ওই জিব্রাইল ওই গুনাহগার বান্দা যে গুনাহগার বান্দাটা দুনিয়ার জমিনে কান্নাকাটি করেছিল আর চোখের পানি চাচ্ছিল ওই বান্দা চোখের পানিটা জাহান্নামী বান্দার মধ্যে নিক্ষেপ করে দিব ওই জাহান্নামটা ওই জাহান্নামের আগুন নিভে যাবে তাই দুনিয়াতে কান্নাকাটি করতে হবে এই দুনিয়াতে যারাই আল্লাহ ওয়ালা হইছে কান্নাকাটি যারা হতে পারে নাই তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আর আল্লাহ তাআলার কাছে হাজিরা হয়ে যাও আর আল্লাহ তোমার জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করে দিবে আর নবীর মহব্বত তোমার ভিতরে ঢোকাও সাহাবায়ে কেরামের এত ঈমান মজবুত ছিল যখন সাহাবায়ে কেরামের সামনে যখন বেঈমান বেঈমানরা গালি দিত সাহাবায়ে কেরামের শরীর রক্তগুলো গরম হয়ে যেত যে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন পর্যন্ত দিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেলাল বেঈমান কাফেররা বেলালকে মরুভূমির উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শুয়ে বলল হে বেলাল তুমি ইসলাম জানবে নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এ বেঈমান কাফেররা আমাকে যদি এর চাইতে যদি আরো আঘাত করা হয় কিন্তু ঈমান ছাড়তে রাজি না তো মুসলমানদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান তবে ঈমান আনলেই হবে না আল্লাহ তাআলা ঈমান আনার পরে নেক আমলের কথা বলেছেন যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সাথে সাথে আমলের কথা বলেছেন ঈমান আনার পরে নেক আমল করতে হবে ঈমান আনার পরে নেক আমল করতে হবে এখন আপনি ঈমান আনলেন কিন্তু নেক আমল নাই নামাজ নাই হজ নাই যাকাত নাই এটা হবে না ঈমান তো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ঈমান আর যদি শুধু আপনার যদি ঈমানই না থাকে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে হবে না তো ঈমান আনার পরে নেক আমল করতে হবে
নেক আমলের কতই দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। জি সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত। জি সাহাবায়ে কেরাম এমন এমন ইতিহাসের পাতার মধ্যে ইতিহাস হয়ে থাকবে যে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, এমন কি ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে বাগাদাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। যেই আব্দুল্লাহ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটা সেকেন্ডের জন্য তিনি বাইর হতেন না, 24টা ঘন্টাই আল্লাহর রাসূলের খিদমতে থাকতেন। যেই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর বাড়ি পর্যন্ত চলেছেন শুধু ঈমানের জন্য। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরের দরজার মধ্যে হাজরা হয়ে গেলেন। পয়গম্বর আরবি দরজাটা খোলার পরে দেখেন একজন ব্যক্তি বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে। আমার মায়ের নবী ওই ব্যক্তিকে বললেন আপনি কে? এই ব্যক্তি বলতে লাগলো পয়গম্বর আমি গোলাম আপনার আব্দুল্লাহ, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আগো মায়ানবী আমি আব্দুল্লাহ আপনার দরবারে হাজির। আমার মায়ানবী বলেন আব্দুল্লাহ তোমার এই হালত কেন? তোমার শরীরের মধ্যে কাপড় নাই কেন? তুমি তো আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে কাপড় নাই কেন? পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আগো আমার মায়ানবী আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে ওগো পয়গম্বর আমি ঈমান আনার পরে যে আপনার কাছে আমি ঈমান এনেছি আমার পরিবারের সবাই জেনে ফেলেছে। আমার বাপ দাদা 24 আমার বাপ দাদা সব জেনে ফেলেছে। আগো আমার মায়ের নবী আমি মারানার পরে আমি যখন বাড়িতে চলে যাই আমার বাবার কানের মধ্যে আওয়াজ চলে গেছে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। আগো আমার মায়ের নবী আমার বাবা আমাকে বলেছে ও আমার পুত্র ও আমার সন্তান যদি তুমি মুহাম্মাদের ধর্ম পালন করো, যদি তুমি মুহাম্মাদের ধর্ম পালন করো তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। আগো মায়ের নবী আমি আমার আব্বা জানকে বলে দিলাম ও আব্বা কিন্তু আমি বাড়ি গপ চাটতে রাজি হয়ে যাব, কিন্তু মুহাম্মাদের ধর্ম চাটতে রাজি হব না। যেই পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মায়ের নবীর কাছে হাজির
ও আব্দুল্লাহ এই কথা বলার পরে আমার মায়ার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আর আব্দুল্লাহ কে বলে আব্দুল্লাহ আজ আমার রূপের মধ্যে আয় পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ কে রূপের মধ্যে নেওয়ার পরে আর পয়গম্বর সাহাবী ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও গো মায়ার নবী আমার মনে একটা আশা আমার মনে একটা আশা ছিল আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হতাম তাহলে আমি ভালো আমার ভালো হতো আমার ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব আমার মায়ার নবী ওই সাহাবাই কেরাম কি বলে ও সাহাবাই কিরাম আমার সাহাবী আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে নিয়ে নে আল্লাহর পয়গম্বরের অনেক অনেক সাহাবাই কেরাম ছিল ওই সাহাবাই কেরাম এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন ঘটনাক্রমে দেখা গেল এদিন যুদ্ধ হয় নাই সাহাবায়ে কেরাম এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ দেখে তখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন এই প্রতিমধ্যে আব্দুল্লাহ রাস্তার মধ্যে ইন্তিকাল হয়ে গেল আবার মায়ার নবীর কানে আব্দুল্লাহ দুনিয়াতে নাই ও আমার পয়গম্বর আপনার ওই সাহাবী পাগল সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই এই কথা শোনার পরে আবার মায়ার নবী সাহাবাই কেরাম কিবলায় বলেন ও সাহাবাই কেরাম ও আব্দুল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ কি তোমারা গোসল দেবে না আমি পয়গম্বর আমার সাহাবী আব্দুল্লাহকে আমি নিজে গোসল দেব আমার ওই মদিনাওয়ালা নবী ও আমার মায়ার নবী ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাত দ্বারা তিনি গোসল দিলেন এইভাবে আমার মায়ার নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহ কি তোমরা কবরের কাছে নিয়ে যাও এবং সাহাবায়ে কেরাম ওই পয়গম্বরের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নিয়ে যাওয়ার পরে আর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম কি লক্ষ্য করে বলে সাহাবায়ে কেরাম তামো তোমারা কেউ কবরে নামবে না আমি পয়গম্বর আমি নিজে কবরে নামব আমি পয়গম্বর আমার আব্দুল্লাহকে আমি নিজে একা দাফন দিব এবার আমার মায়ার নবী ওই মদিনাওয়ালা নবী আমার মায়ার নবী ওই কবরে নামার পরে আব্দুল্লাহকে নিজে দাফন কাফন দিলেন আর ওই সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি করে আর ডাকতে বলে আব্দুল্লাহ তুই কত বড় ধন্য আব্দুল্লাহ হয়ে গেলে যে আমার মায়ার নবী ও আল্লাহ তাকে নিজে গোসল দিলেন যে আমার মায়ার নবী তোরে নিজে দাফন কাফন দিলেন তুই কত বড় ধন্য হয়ে গেলে ও মায়ার নবীর উম্মত ও আল্লাহর বান্দা যে সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর প্রেমে বড় পাগল
তুমিও আমার মায়ার নবীর প্রেমে পাগল হয়ে যাও যদি আল্লাহর আল্লাহ রাসূলের কাউসে কাউসারের পানি যদি পান করতে চাও আল্লাহর পয়গম্বর কি তুমি ভালোবাসো যদি তোমার ভিতরে পয়গম্বরের محبت না থাকে আল্লাহর পয়গম্বর তোমাকে কাউসে কাউসারের পানি পান করাবে না ও মায়ার নবীর উম্মত সাহাবায়ে কেরামকে মহব্বত করো আল্লাহর রাসূলকে তুমি মহব্বত করে নাও ও মায়ার নবীর উম্মত আল্লাহর আশিক ছিলেন নাম হলো হযরত রাবেয়া বসরী শুধুমাত্র পুরুষের মধ্যে আল্লাহ ওয়ালা ছিলেন মহিলাদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা ছিলেন জি রাবেয়া বসরী এত বড় আল্লাহর ওলি ও পর্দার আড়ালের মা আলমপুরের পর্দার আড়ালের মা জি রাবেয়া বসরী এত বড় আল্লাহর ওলি তুমিও রাবেয়া বসরীর মতো আল্লাহ ওলি হয়ে যাও জি রাবেয়া বসরী পয়গম্বরের প্রেমে তো পাগল ওই রাবেয়া বসরী ওই আল্লাহর ওলি রাবেয়া বসরী যেদিন দুনিয়া থেকে চলে যান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই কবরে যাওয়ার পরে মুনকার নাকির সে রাবেয়া বসরীকে বলে ও রাবেয়া বসরী তুমি তোমাকে তিনটা প্রশ্ন বলি তুমি তোমার রবের পরিচয় দাও দিনের পরিচয় ধর্মের পরিচয় দাও এবং মুহাম্মাদের পরিচয় দাও এই কথা বলার পরে রাবেয়া বসরী বলেন ও আল্লাহর তৈরি ফেরেশতারা শুনো তুমি আমাকে প্রশ্ন বলছো করেছো আমি রাবেয়া বসরী আমি তিনটা প্রশ্নের উত্তর পরে দিব তবে আল্লাহর তৈরি ফেরেশতারা শুনো আমি রাবেয়া বসরী তোমাকে আমি একটা কথা বলবো আল্লাহ তৈরি ফেরেশতারা ফেরেশতারা বলে ও রাবেয়া বসরী কি বলবে বলো এবার রাবেয়া বসরী আল্লাহর ওই ওলি রাবেয়া বসরী ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে আল্লাহর তৈরি ফেরেশতা আল্লাহর কাছ থেকে যে এখানে তুমি এসেছো আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত কতটুকু রাস্তা দূরত্ব আল্লাহ তৈরি ফেরেশতারা বলে ও রাবেয়া বসরী আল্লাহ আরশ থেকে জমিন পর্যন্ত পাঁচ হাজার বর্ষ রাস্তা দূরত্ব এই কথা শোনার পরে আল্লাহর ওলি রাবেয়া বসরী ফেরেশতাদের কি লক্ষ্য করে বলি আল্লাহর ফেরেশতা শুনো ও আল্লাহর ফেরেশতারা শুনো আমি রাবেয়া বসরী সাড়ে তিন কাত মাটির নিচে আসার পরে আমি আমার আল্লাহকে কেমন ভাবে বলবো ও আল্লাহ তৈরি ফেরেশতারা শুনো আল্লাহর কাছ থেকে আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত পাঁচ হাজার বছর রাস্তা যদি দূরত্ব হয়ে থাকে আমি রাবেয়া বসরী ওই সাড়ে তিন কাত মাটির নিচে আসার পরে আমি আমার মাওলাকে কেমন ভাবে বলবো ও আল্লাহ তোরে ফেরেশতারা শুনো আমি রাবেয়া বসরী দুনিয়ার জমির সিনেমা আমি আল্লাহর পুরো পাগল আমি রাবেয়া বসরী আমি আল্লাহ তালাকে কুতুবার ডাকছি আল্লাহর তোরে ফেরেশতারা শুনো আমি রাবেয়া বসরী
দুনিয়াতে ছিলাম আমি আমার পয়গম্বরের প্রেমে বড় পাগল ও আল্লাহ তোর ফেরেশতারা শুনো দুনিয়ার জমিনে যখন কোন নাস্তিক বেঈমানেরা যখন কোন নাস্তিক বেঈমানেরা আমার নবী দিকে গালি দিত আমি রাবে বছর তখন আমি সহ্য করতে পারি না ও আল্লাহ তোর ফেরেশতারা শুনো আমি আল্লাহ পয়গম্বরের প্রেমে বড় পাগল ছিলাম আমি আমার পয়গম্বরকে কেমনে বলবো আমি আল্লাহ তাআলাকে কেমনে বলবো ও আলামপুরের অপরপার আড়ালের বাপ ওই রাবেয়া বসুরি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি ও আলামপুরের অপরপার আড়ালের বাপ ও বাবু ও মা তোমার কত দামি তোমার আরো দামি হয়ে যাবা যদি তোমার পর্দার আড়ালে থাকো মা ও আম্মা জানেরা ও পর্দার আড়ালে আম্মা জানেরা ওই রাবেয়া বছর যদি আল্লাহর ওলি হতে পারে আমি কেন পারবো না তুমিও পারবে রাবেয়া বছর একজন মানুষ ছিল তুমিও তো আল্লাহ তুমিও তো মানুষ তবে তুমি রাবেয়া বছরের মতো আল্লাহ ওয়ালা হয়ে যাও যে রাবেয়া বছরই আল্লাহ আল্লাহ পয়গম্বরের প্রেমে বড় পাগল ছিল ও মায়ান নবীর উম্মত ও আল্লাহর গোলাম তুমিও আল্লাহর প্রেমে আল্লাহ পয়গম্বরের প্রেমে পড়ে যাও যদি তুমি পয়গম্বরের ভালোবাসা তোমার মধ্যে থাকে আল্লাহর পয়গম্বর তোমাকে নিজ হাত দ্বারা হাউজে কাউসারের পানি খাওয়াইবে